আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। যে নামে যেভাবেই আসুক, সন্ত্রাস জঙ্গিবাদ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর জনপ্রশাসন পদক প্রদান। গুলশান শোলাকিয়ার হামলায় বিএনপি জামায়াতের সরাসরি সম্পৃক্ততার তথ্য প্রমাণ সরকারের হাতে এসেছে, দাবি আওয়ামী লীগ নেতাদের, বললেন দেশে চলছে যুদ্ধ পরিস্থিতি। উগ্রবাদের বিষয়টি ভিন্ন খাতে নিতেই তারেক রহমানের নতুন সাজা, অভিযোগ বিএনপি নেতাদের। নরসিংদীর আলিয়াখা নদে ট্রলার ডুবি, ৬ শিশু সহ ৯ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ১৫। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। যে নামে যেভাবে আসুক, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করা হবে, দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটুট থেকে প্রশাসনের কর্মকর্তাদের কাজ করারও নির্দেশ দিয়েছেন তিনি। জনপ্রশাসন পদক ২০১৫ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান জনগণের সেবার মনোভাব নিয়ে কাজ করার। প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজের স্বীকৃতি, প্রেরণা ও উৎসাহ বাড়াতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেয়া হল জনপ্রশাসন পদক ২০১৫। ব্যক্তি, দলগত ও প্রতিষ্ঠান মিলে জাতীয় পর্যায়ে ১১ জন কর্মকর্তা ও দুটি প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ে ১৫ জন কর্মকর্তা ও দুটি প্রতিষ্ঠানকে দেয়া হয় এই পদক। রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের হাতে স্বর্ণপদক, ১,০০,০০০ টাকার চেক ও সম্মাননা সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের কল্যাণে কাজ করেছে। ১২৩ ভাগ বেতন বাড়ানো, পদোন্নতি সহ নানা উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, সরকার বদলের সাথে যেন উন্নয়ন কাজ থেমে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। সরকারের মেয়াদ শেষের দিকে তাই দ্রুত ও আন্তরিকতার সাথে কাজ করার তাগিদ দেন তিনি। আপনারা যেখানে যে দায়িত্ব পালন করছেন, প্রত্যেকেই সবসময় এটা মনে রাখবেন, শুধু চাকরির স্বার্থে চাকরি করছেন না, জনগণের সেবা করাটাই হচ্ছে সব থেকে পবিত্র দায়িত্ব। শেখ হাসিনা বলেন, একটার পর একটা ঝামেলা আসে, সব মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। জঙ্গি সন্ত্রাসবাদ যে নামে যেভাবে আসুক না কেন, তাদেরকে আমাদের দমন করতেই হবে, এবং সেটা আমরা করব। আমাদের যে ঘোষণা জিরো টলারেন্স টু টেরোরিজম, এটা বাস্তবায়ন করতে হবে, যে কোনো ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বাংলার মাটিতে হতে দেব না, মানুষের শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করব, এটা মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে। মানুষের কাছে ইসলামের প্রকৃত মর্মবাণী পৌঁছে দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। গুলশান শোলাকিয়ার হামলায় বিএনপি জামায়াতের সরাসরি সম্পৃক্ততার তথ্য প্রমাণ সরকারের হাতে এসেছে, দাবি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। শিগগিরই তা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এদিকে আইনমন্ত্রী বলেছেন, দেশে কোনো জঙ্গি নেই, আছে জামায়াতের প্রেতাত্মা। আর তথ্যমন্ত্রীর মতে দেশে চলছে যুদ্ধ পরিস্থিতি। এদিকে বাণিজ্য মন্ত্রী বলেন, যাদের দেশের উন্নতি সহ্য হয় না, তারাই গুলশান সহ বিভিন্ন হামলায় জড়িত। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমাম মোজাম্মেল হকের অভিযোগ, গুলশান ও শোলাকিয়ায় হামলার উদ্দেশ্য ছিল সরকারকে ক্ষমতাচ্যুত করা। খুব অল্প সময়ের মধ্যেই সারা বিশ্ববাসী এবং দেশবাসী জানতে পারবে, এই জঙ্গি আক্রমণের সাথে জামাতে ইসলাম এবং বিএনপি সরাসরিভাবে সম্পৃক্ত ছিল। সমস্ত তথ্য উপাত্ত ইতিমধ্যেই সরকারের হাতে এসে পৌঁছেছে, অল্প দিনের মধ্যেই সেগুলো প্রকাশিত হবে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা চালাচ্ছে জামায়াত। সংশ্লিষ্টদের আহ্বান জানান, জঙ্গিদের জামিনে ওকালতনামার ব্যাপারে সজাগ থাকতে। বাংলাদেশে আইএস নাই, যেটা আছে সেটা হচ্ছে জামাতের প্রেতাত্মা। ঐক্যের একটাই শর্ত, জঙ্গিদের সাথে যারা আছে তারা এই ঐক্যের বাইরে, আর যারা জঙ্গিদের নির্মূল করার জন্য আছে তারা এই ঐক্যের ভিতরে। এই হচ্ছে ঐক্যের হিসাব কিতাব।
এদিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সবাইকে সতর্ক করে বলেন, বড় বিপদের মধ্য দিয়ে যাচ্ছে রাষ্ট্র ও সমাজ। এখন আমাদের রাষ্ট্র ও সমাজ কিছুটা বিপদের মধ্য দিয়ে অতিবাহিত করছে। আমরা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি। জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে বাংলার জনগণ ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে এদের ধ্বংস করবে। সমাবেশ শেষে জঙ্গি বিরোধী একটি র্যালি সংসদ ভবন এলাকা থেকে শুরু হয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয়। অন্য এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ষড়যন্ত্র করে রোখা যাবে না দেশের অগ্রযাত্রা। 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছবে বাংলাদেশ। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার বিষয়টিকে রাজনৈতিক ও আইনগতভাবেই মোকাবেলা করবে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উগ্রবাদ নিয়ে মানুষের মনের প্রশ্ন ভিন্ন খাতে নিতেই খালাস পাওয়া মামলায় তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লন্ডনে এক সেমিনার শেষে দেশে ফিরে বিমানবন্দরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যে এই ধরনের মামলাগুলো করেছে। যেন তারেক রহমান যেন রাজনীতি থেকে দূরে থাকেন, সেই জন্যেই এই ধরনের মামলা সরকার করছে। দুদককে দিয়ে বাধ্য করিয়ে সব মামলা করিয়ে আপিল করিয়েছে। এটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিকভাবেই তাকে এই সাজা দেওয়া হয়েছে, রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করা হবে এবং আইনগতভাবে মোকাবেলা করা হবে। এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করেন, কথা বলেন তারেক রহমানের সাজার বিষয়েও। জঙ্গি গোষ্ঠী নিয়ে সরকারের রহস্যজনক আচরণে মানুষের মনে যে তীব্র সন্দেহ এবং প্রশ্ন জন্ম নিয়েছে সেটিকে ঢেকে দিতেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মুদ্রা পাচারের মিথ্যা মামলায় জজ আদালত কর্তৃক খালাস পাওয়ার পরেও সরকার প্রতিহিংসা চরিতার্থ করতে তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করেছে। উগ্রবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। তীব্র সন্দেহ। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দেশকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুব গণফোরামের মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডক্টর কামাল হোসেন বলেন, বাংলাদেশে কখনোই ধর্ম নিয়ে বিরোধ ছিল না, অথচ গুলশান ও শোলাকিয়ায় যে জঙ্গি হামলা হয়েছে তা জাতিকে হতবাক করেছে বলে মন্তব্য করেন তিনি। এসব হামলার পর জনগণকে ভীত না হয়ে অতীতের মতো ঐক্যবদ্ধ সংগ্রামে নামার কথা বলেন ডক্টর কামাল। এছাড়াও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বানও জানান গণফোরাম সভাপতি। শিক্ষক নামধারী কিছু ব্যক্তি শিক্ষার্থীদের বিপথে ঠেলে দিচ্ছে, তালিকা করে তাদের বিচার হবে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, শিক্ষার্থীদের গতিবিধির তথ্য দিতে হবে সরকারের কাছে। এদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ছাত্র রাজনীতি চালুর পরামর্শ দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরা। অন্যদিকে 1 অগস্ট একযোগে সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সকাল 10টা থেকে 1 ঘন্টা মানববন্ধন কর্মসূচি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক হামলায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়িয়ে পড়ার ঘটনায় উদ্বিগ্ন সবাই। তা মোকাবেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মত বিনিময় করছে মন্ত্রণালয়গুলো। এর ধারাবাহিকতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে মত বিনিময় করে শিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলেন, অনেক প্রতিষ্ঠানে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছেন শিক্ষকরাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক শূন্যতা থাকায় গজিয়ে উঠেছে জঙ্গিবাদ। ছাত্র সংসদগুলো থাকলে, একটা লেজিটিমেট লিডারশিপ থাকলে, তখন অনেক কিছু কিন্তু এই ধরনের সিচুয়েশন তারা ফেস করতে সুবিধা হতো। রাজনীতিকে চর্চা যদি করতে হয়, পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে যদি তৈরি করতে হয়, সঠিক নেতৃত্ব যদি তৈরি করতে হয়, ওই বিপদগামী চাঁদাবাজি করা সেই সমস্ত ছাত্রদের দিয়ে নেতৃত্ব হয় না এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের পিছনে যায় না। সব বিশ্ববিদ্যালয়ে স্ব উদ্যোগে বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আপনারা মানববন্ধন করবেন জঙ্গি বিরোধী, এবং একই সাথে
ছাত্র শিক্ষক সকলকে সম্পৃক্ত করবেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বিরোধী শক্তিরাই বিভিন্ন নামে জঙ্গিবাদ কায়েম করছে, তা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে। তাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে ধর্মের নামে, তাদেরকে বলা হচ্ছে যে জিহাদের কথা বলা হচ্ছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একটু এই মেসেজটা পৌঁছিয়ে দেওয়ার জন্য এই ধরনের ভুল, এই ধরনের ভ্রান্ত জিনিস নিয়ে যেন মগজ ধোলাই না হয়। এদিকে শিক্ষকদের নিজেদের বিরোধ দূর করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আহ্বান জানান শিক্ষার্থীদের ওপর সবসময় নজরদারির। আমরা শিক্ষা পরিবার, কারণ আমাদের ছেলেমেয়েরাই তো টার্গেট হয়ে যাচ্ছে ওই সকল লোকের যারা তাদেরকে বিপদগামী করতে চায়। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। দেশে চলমান জঙ্গি আতঙ্ক বিদেশে অর্থ পাচার আরও বাড়াবে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সেই সাথে জঙ্গি আতঙ্ক দেশি বিদেশি বিনিয়োগকেও ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন তারা। আর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সভাপতি আব্দুল মাতলুব আহমদ জানান, বিনিয়োগের স্বার্থে দেশ থেকে জঙ্গি আতঙ্ক কাটাতে শিগগিরই কনভেনশন করবেন ব্যবসায়ীরা। উন্নত জীবনযাপনের উদ্দেশ্যে মূলত ধনী শ্রেণীরা স্বল্পোন্নত দেশ থেকে পাড়ি দেয় উন্নত দেশে। এটি বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর জন্য নির্মম বাস্তবতা, কারণ পাচারের মাধ্যমে দেশ থেকে অর্থ চলে গেলে ক্ষতিগ্রস্ত হয় দেশ। এমন বাস্তবতায় পরিসংখ্যান বলছে বাংলাদেশ থেকে অর্থ পাচারের পরিমাণ বাড়ছে। শুধু 2013 সালে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে প্রায় 77,000 কোটি টাকা। এটি 2012 সালের চেয়ে প্রায় 19,283 কোটি টাকা বেশি। এছাড়া উল্লেখযোগ্যভাবে অর্থ পাচার হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালে প্রায় 51,000 কোটি টাকা ও 2009 সালে 48,500 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, দেশে চলমান জঙ্গি আতঙ্ক অর্থ পাচার আরও বাড়িয়ে দিতে পারে। অলরেডি কিছু কিছু অর্থ পাচারের প্রবণতা আছে, এখন এর সাথে জঙ্গি হামলাটার ব্যাপারে যেটা হয়েছে সেটা তো আরও একটা মারাত্মক ব্যাপার। কারণ এইখানে জঙ্গি হামলাটা হয়েছে বিভিন্ন জায়গায়, এখন ব্যবসা প্রতিষ্ঠান বা এইসবগুলো এফেক্ট হতে পারে, অর্থাৎ তারা সুযোগ খুঁজবে বাইরের দিকে টাকা নিয়ে যাবে। যাদের কাছে এইসব টাকা রয়েছে তাদেরকে কিছুটা হলেও নির্ভয় দিতে হবে, যাতে এই টাকাগুলো তারা দেশেই রাখে এবং বিদেশে পাচার না করে। ফেডারেশন প্রেসিডেন্ট হিসাবে আমি অ্যাপিল জানাবো সরকারের কাছে যে আপনি এমন ল তৈরি করুন যাতে এই টাকাগুলো বাংলাদেশের ইকোনমিতেই ঘোরাফেরা করে। জঙ্গি আতঙ্ক দেশি বিদেশি বিনিয়োগকে পেছনের দিকে টানবে বলে মনে করেন তারা। আমরা FBCCI থেকে ঘোষণা দিয়েছি আমরা বড় কনভেনশন করব, ব্যবসায়ী সম্প্রদায় ঘোষণা দিবে যে আমরা প্রধানমন্ত্রী এবং সরকারের এই ফাইট এগেনস্ট টেরোরিজমের সাথে আছি। সার্বিকভাবে আমাদের বিনিয়োগের উপর প্রভাব পড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রভাব পড়বে, এটা আমাদের প্রবৃত্তি কর্মসূচির উপর প্রভাব পড়বে। জঙ্গি আতঙ্ক কাটাতে না পারলে দেশের উন্নয়নে গতি মন্থর হয়ে যাবে বলে মনে করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। জিএম হাসান, বাংলাভিশন, ঢাকা। নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদের ট্রলার ডুবে 6 শিশু সহ 9 জন মারা গেছে, নিখোঁজ রয়েছেন অন্তত 15 জন। সকাল 11:30 এই দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানিয়েছেন ট্রলারটিতে 50 থেকে 60 জন যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী বোঝায় এবং তাদের হুঁড়ো হুড়িতে ট্রলারটি ছাড়ার পরপরই ঘাটের কাছে ডুবে যায়। এতে বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও শিশু ও নারীরা ডুবে যায়। উদ্ধার করা হয় 6 শিশু সহ 9 জনের মরদেহ। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে অনেকে ভেসে গেছে বলেও জানান স্থানীয়রা। তাদের দাবি অন্তত 15 জন নিখোঁজ রয়েছে, উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। এদিকে নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ 5,000 টাকা ও 20 কেজি করে চাল দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। জার্মানির মিউনিখে সন্ত্রাসী হামলায় 9 জন হত্যায় জঙ্গি গোষ্ঠী IS এর যোগসূত্র পাওয়া যায়নি, আর এখন পর্যন্ত IS এই হামলার দায় স্বীকার করেনি। শুক্রবারের হামলায় আহত শিশু সহ 21 জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জার্মানির মিউনিখে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টের এই ছাদ থেকেই শুক্রবার গুলি ছুড়েছিল হামলাকারী। শপিং সেন্টারের পাশের একটি ভবন থেকে তখন দৃশ্যগুলো ধারণ করেছিল এক ব্যক্তি। তার দাবি হামলাকারী ছিল 2 জন।
আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ ম্যাকডোনাল্ডসের ছাদে একজনকে দেখলাম মানুষের দিকে গুলি ছুটছে। পরে বিপরীত দিক থেকে শপিং সেন্টারের ছাদে আরেকজনকে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছি। প্রত্যক্ষদর্শী দুজন হামলাকারীর কথা জানালেও পুলিশের দাবি হামলাকারী ছিল একজন। ঘটনার প্রায় আড়াই ঘন্টা পর এক কিলোমিটার দূরের মোসাক শহরে পাওয়া যায় 18 বছর বয়সী সন্দেহভাজন ওই হামলাকারীর লাশ। পুলিশের দাবি, নিজের গুলিতে আত্মহত্যাকারী ব্যক্তি ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক। হামলাকারীর নাম প্রকাশ না করলেও পুলিশ জানিয়েছে তার সাথে আইএসের কোনো যোগসূত্র পাওয়া যায়নি, নেই শরণার্থীদের সাথেও কোনো যোগাযোগ, এমনকি পুলিশের খাতায় তার বিরুদ্ধে অপরাধের কোনো রেকর্ডও নেই। 18 বছর বয়সী ওই বন্দুকধারীর জন্ম ও বেড়ে ওঠা মিউনিখেই। এই শহরে সে লেখাপড়া করেছে। আমরা তার বাড়ি তল্লাশি করে আইএসের সাথে যোগসূত্রের কোনো প্রমাণ পাইনি। জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলার প্রশংসা করলেও দায় স্বীকার করেনি। তাহলে কেন চালানো হলো এমন হামলা, সে বিষয়ে এখনও পরিষ্কার কোনো ধারণা দিতে পারেনি মিউনিখ পুলিশ। তবে ধারণা করা হচ্ছে হামলাকারী মানসিক সমস্যায় ভুগছিল। প্রতিবেশীরাও তাকে জানত শান্ত সুবোধ ছেলে হিসেবে। সে সবসময় নিজেকে নিয়েই থাকত, আমি কখনো তার বন্ধু বা বান্ধবী দেখিনি। সে খুবই শান্ত ছেলে ছিল, তাকে আমি পার্কে ফুটবল খেলতে দেখতাম। এই ঘটনায় জার্মানিকে তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমাদের সন্তানদের বেড়ে ওঠা, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে দেখার পাশাপাশি তাদের লাশও দেখতে হচ্ছে। ধারাবাহিক এসব ঘটনায় প্রতিনিয়ত প্রমাণ হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনযাত্রা ও নিরাপদে থাকার গোটা বিষয়টি নিরাপত্তা বাহিনীর উপরই নির্ভরশীল। বিভীষিকাময় পরিস্থিতি মোকাবেলায় মিউনিখে চলছে জরুরি অবস্থা। শপিং সেন্টার, লাগোয়ার সব সড়ক বন্ধ করে চলছে তল্লাশি। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। শোক আর ভালোবাসায় স্মরণ করা হচ্ছে নিহতদের। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স, সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তিরাই জঙ্গিবাদের সঙ্গে জড়িত, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দী লাখো মানুষ। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তিরাই জঙ্গিবাদের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। জঙ্গিবাদ দমনে সকলকে সাথে নিয়ে সামাজিক সচেতনতা তৈরির পরামর্শ দেন অনুষ্ঠানের আলোচকগণ। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সামাজিক সচেতনতায় জঙ্গিবাদ মোকাবেলা করতে পারে এমন বিষয়ে উদ্বোধনী বিতর্কে অংশ নেয় বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়। বিতার্কিকরা সুশাসনের চ্যালেঞ্জ, রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ বিনির্মাণে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। জঙ্গিদের যে মতাদর্শ তাকে আমরা জঙ্গিবাদ বলছি। গুলশানের হামলা প্রমাণ করে হোমগ্রন এবং আন্তর্জাতিক জঙ্গিবাদের অস্তিত্বকে অস্বীকার করলে আসলে কিন্তু নিরাপত্তার সংকট কমে না। আলোচকরা বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সরকারের একার পক্ষে কোনোভাবেই এই জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব নয়। সেখানে সামাজিক সচেতনতা দরকার, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের মধ্যে আরো বেশি ইকুইপড হওয়া দরকার, ট্রেনিং দরকার। বিদেশি নয়, দেশের কিছু লোকজন জঙ্গিবাদের সঙ্গে জড়িত, যাদের আশ্রয় ও প্রশ্রয়দাতারাও এদেশের লোক বলে দাবি করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা স্বাধীনতার পরে দেখলাম যে সেই দলের একটা ছাত্র সংগঠন হাত কাটা পা কাটার থেকে শুরু করেছেন। তারা জেএমবির নেতা হলেন, আনসারুল ইসলামের নেতা হলেন, আনসারুল্লাহ বাংলা টিমের নেতা হলেন। এরা কারা? এরা তো বিদেশ থেকে আসেনি, আমরা সবসময় বলে আসছি এরা আমাদের দেশের মানুষ। তরুণরা যাতে বিপথে যেতে না পারে সেজন্য পিতামাতাকে সচেতন থাকার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।
অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিকেলে জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের আম্বিকার ময়দানের সামনে থেকে মিছিলটি বের হয়ে জনতা ব্যাংকের মোড়ে যেতে চাইলে পুলিশ জেলা প্রেস ক্লাবের সামনে বাধা দেয়। পরে মিছিলটি প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে সমাবেশ করে। রাজশাহীতে পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি মহানগর বিএনপি। পরে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু নেতৃত্বে মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে সেখানেও বাধা দেয় পুলিশ। বগুড়ায় বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা বলেন, জিয়া পরিবারকে ধ্বংসের জন্য তারেক রহমানকে সাজা দিয়েছে সরকার। নাটোরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। খাগড়াছড়িতে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি। এ সময় নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। এছাড়া ঝিনাইদহ, পাবনা, খুলনা, টাঙ্গাইল, সুনামগঞ্জ ও হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। রাজধানীর কামরাঙ্গীরচরে একটি পোশাক কারখানায় আগুন লেগে 6 শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোর 4টার দিকে কামরাঙ্গীরচরের আলীনগর এলাকায় বৃষ্টি ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। প্রধান নদ নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 229টি গ্রামের পানিবন্দী 1,00,000 মানুষ, মারা গেছেন এক বৃদ্ধা। এদিকে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বন্যা দুর্গত মানুষের। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 50 ও ধরলার পানি বিপদসীমার 36 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সরকারি হিসেবে 31টি ইউনিয়নের 290টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে 3,930টি পরিবার। পানিবন্দী 1,00,000-এর বেশি মানুষ আশ্রয়হীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন বন্যার্থীরা। সরকারের পক্ষ থেকে যে ত্রাণ দেওয়া হয়েছে তা অপ্রতুল। এদিকে লালমনিরহাটের কিছু কিছু এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করলেও এখনও তলিয়ে আছে অনেক এলাকা। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় গবাদি পশু পাখি নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বন্যার্থীরা। সরকারি ও বেসরকারিভাবে যে ত্রাণ বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। বেশিরভাগ মানুষই ত্রাণ পায়নি বলে অভিযোগ করেন। এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, বানভাসী মানুষদের জন্য সরকারের কাছে 200 মেট্রিক টন চাল সহ নগদ টাকা বরাদ্দের চাহিদাপত্র দিলেও এখনও তা মেলেনি। এদিকে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি 17 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানিবন্দী 24টি ইউনিয়নের সহস্রাধিক মানুষ। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানিবন্দী 20,000 মানুষ। আবারও নিচ্ছি গ্রেট ওয়াল সিনামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। নিখোঁজের 30 ঘন্টা পরও সন্ধান মেলেনি ভারতের বিমান বাহিনীর সামরিক উড়োজাহাজের। কাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে পেশাদার ফুটবল লীগ, ফুটবলের নতুন জাগরণ সৃষ্টির আশা। স্বাগত আরো একবার বাংলা ভিশন সংবাদে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নিখোঁজের 30 ঘন্টা পরও সন্ধান মেলেনি ভারতের বিমান বাহিনীর সামরিক উড়োজাহাজ AN-32-এর। দেশের বাইরের আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। নিখোঁজের 30 ঘন্টা পরও ভারতের বিমানবাহিনীর সামরিক উড়োজাহাজ AN-32 এর সন্ধান মেলেনি। 29 আরোহী নিয়ে শুক্রবার সকাল 8:30 উড্ডয়নের 42 মিনিট পর নিখোঁজ হয় বিমানটি। আজ অনুসন্ধান কাজ পর্যবেক্ষণ করতে চেন্নাই গেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকর। অনুসন্ধানে বিমান পাঠানোর পাশাপাশি তল্লাশি কাজ জোরদারের আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে একটি ডর্নিয়ার সহ 5টি নজরদারি বিমান এবং নৌসেনার 13টি উদ্ধারকারী জাহাজ বিমানটির সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তুরস্কে সন্দেহভাজন ব্যক্তিদের কোনো অভিযোগ ছাড়াই আটক রাখার সময় 30 দিন পর্যন্ত বর্ধিত করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। এক দাপ্তরিক বিবৃতিতে এ খবর জানা গেছে। এছাড়া 1000 প্রাইভেট স্কুল ও 1200 বেশি সংস্থা বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। গেল সপ্তাহে সামরিক অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া নানা পদক্ষেপের পর নতুন এ আদেশ দিয়েছেন তিনি। চীনের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 87 জনের প্রাণহানি হয়েছে, আহত অনেকে। বন্যার স্রোতে ধ্বংস হয়ে গেছে অন্তত 68,000 বাড়ি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 3,500,000-এরও বেশি মানুষ। বিচ্ছিন্ন হয়ে গেছে রাস্তাঘাট সহ অন্যান্য যোগাযোগ ব্যবস্থা। ইরানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত 15 জন নিহত হয়েছে, আহত অনেকে। শনিবার ভোরে কারাজ ও কালাজ শহরের সংযোগ সড়কের একটি বৈদ্যুতিক স্থাপনার সাথে ধাক্কা লেগে বাসটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। ইব্রুল কায়েস, বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমান খেলার সংবাদ। ফুটবল বর্ণাঢ্য আয়োজনে কাল চট্টগ্রামে শুরু হচ্ছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। নতুন অঙ্গীকের এই লীগ দেশের ফুটবলে জাগরণ সৃষ্টি করবে বড় এক প্রত্যাশা নিয়ে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসর। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে বিকেল 4:30। গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে প্রথমবার পেশাদার লিগে খেলতে আসা আরামবাগ ক্রীড়া সংঘের। একই মাঠে সন্ধ্যা 7:30 হট ফেভারিট শেখ রাসেল ক্রীড়া চক্রে লড়বে আরেক নবাগত দল উত্তর বারিধারা ক্লাবের। সাধারণ মানের দল নিয়ে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের ব্যর্থতার পর লিগে ভালো করা কঠিন চ্যালেঞ্জ শেখ জামাল ক্লাবের। তারপরও স্থানীয় সকল কোচ শফিকুল ইসলাম মানিককে শেষ সময়ে সরিয়ে ক্লাবটি তৃতীয় মেয়াদে কোচের দায়িত্ব নিয়েছেন নাইজেরিয়ান জোসেফ আফুসিকে। অন্যদিকে ফেডারেশন কাপে রানার আপ আরামবাগ কোচ সাইফুল বাড়ি টিটোর অধীনে তারুণ্য নির্ভর দল গড়ে তোলার গড়ে ভালো রেজাল্টের প্রত্যাশা করছে। দিনের দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে শেখ রাসেল ক্রীড়াচক্র ফেভারিট হয়েই মাঠে নামবে। দলের জাতীয় দলের একাধিক ফুটবলার নিয়ে শক্তিশালী দল গড়েছে কোচ মারুফুল হকের শেখ রাসেল কেসি। এদিকে এক মতবিনিময় সভায় চট্টগ্রাম মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজামা নাসির জানিয়েছেন সুষ্ঠুভাবে এই লীগ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম। আমরা আমাদের সদিচ্ছা বা ইচ্ছা পোষণ করছি যাতে এই ফুটবলটা এই জনপ্রিয়তা যাতে আমরা ধরে রাখি। টেস্ট ক্রিকেটকেই ধ্যান জ্ঞান মনে করছেন মমিনুল হক সৌরভ। বাংলাদেশের এই স্পেশালিস্ট টেস্ট ব্যাটসম্যান সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে, তাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আকাঙ্ক্ষা তার একটু বেশি। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ বাংলাদেশের, দুটি টেস্টের সঙ্গে রয়েছে 3টি ওয়ানডে। এজন্য বেশ আগেভাগেই হোম অফ ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। টেস্টে বাংলাদেশ দলের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা মমিনুল হক মনে করছেন ওয়ানডের তুলনায় বাংলাদেশ টেস্টে পিছিয়ে থাকলেও হোম কন্ডিশনে টেস্টেও ইতিবাচক ফল আসতে পারে। প্রিমিয়ার লিগে ভিক্টোরিয়ার হয়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন সৌরভ। টেস্টের মতো ওয়ানডেতেও খেলার দাবিটা করেছেন জোরালো, তবে আপাতত টেস্টের দিকেই মনোযোগ ধরে রাখতে চান এই বাঁহাতি ব্যাটসম্যান। জাতীয় দলের অন্য সদস্য ওয়ানডে ও টি টোয়েন্টিতে ব্যস্ত থাকলেও ঘরোয়া জাতীয় লিগ ও বিসিএল খেলে লঙ্গার ভার্সনের জন্য নিজেকে তৈরি করে রেখেছেন মুমিনুল হক, যা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে কাজে লাগবে বলে জানান তিনি। এক বছর পরে খেলেন, 10 বছর পরে খেলাম, মানে টেস্ট আমাদের বাংলাদেশে তো একটু টেস্ট একটু সময় নিয়ে হয়, তো আমি যখনই আসি আমার পারফর্ম করতে হবে। আলটিমেটলি যদি আমি পারফর্ম না করি হয়তো আপনারাও বলে যাবেন, তারপরে আমি বাদ পড়ে যাবো। আমি আশা করি যে ওইরকম কোনো প্রবলেম হবে না, কারণ এর মধ্যে আমি বিসিএল খেলেছি, তারপরে ন্যাশনাল লিগ খেলেছি, মানে আমি ফোর্থ ডে খেলা মানে টেস্ট খেলার একটা টাচে ছিলাম, অন্যরা ওইভাবে ছিল না, তো ওই অনুযায়ী হয়তো একটু আমি একটু আগে থাকবো আমার যেটা ধারণা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। যে নামে যেভাবে আসুক, সন্ত্রাস জঙ্গিবাদ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর জনপ্রশাসন পদক প্রদান। গুলশান শোলাকিয়ার হামলায় বিএনপি জামায়াতের সরাসরি সম্পৃক্ততার তথ্য প্রমাণ সরকারের হাতে এসেছে দাবি আওয়ামী লীগ নেতাদের, বললেন দেশে চলছে যুদ্ধ পরিস্থিতি। উগ্রবাদের বিষয়টি ভিন্ন খাতে নিতেই তারেক রহমানের নতুন সাজা, অভিযোগ বিএনপি নেতাদের।
নরসিংদীর আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবি, ছয় শিশু সহ নয় জনের মৃত্যু, নিখোঁজ অন্তত 15। এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 10:30। এর আগে 9:00 রয়েছে নিউজ টাপটেন। দেখার আমন্ত্রণ রবি রয়েছে এরা দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক ওয়েটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এখন সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।